আরব আমিরাতের পরিস্থিতি জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়ের সঙ্গে। হৃদয়, ইতিমধ্যে ভিসা ও নাগরিকত্ব নবায়নের আবেদন নেওয়া শুরু করেছে আমিরাত সরকার, তো আপনি আমাদের জানাবেন নীতিমালায় প্রবাসী শ্রমিকদের জন্য কেমন সুযোগ সুবিধা রাখা হয়েছে? সাদিয়া, সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্ট ভিসা নিয়োগে কিছুটা সংশোধনী আনা হয়েছে। তো এর পূর্বে করোনা পরিস্থিতির কারণে 1 মার্চের পরে মেয়াদ উত্তীর্ণ ভিসা, আইডি কার্ড বা এন্ট্রি পারমিটে 31 ডিসেম্বর 2020 সাল পর্যন্ত বলবৎ ছিল, কিন্তু বর্তমানে গত 10 জুলাই ক্যাবিনেট মিটিংয়ে এর কিছুটা সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যে জিনিসটা মার্চ থেকে এপ্রিলে শেষ হয়েছে যে ভিসা, ওয়ার্ক পারমিট, আইডি কার্ড এগুলো 12 জুলাই থেকে রেনু করতে পারবে। অন্যদিকে মেতে শেষ হয়েছে যেগুলো, সেগুলো 11 আগস্ট রেনু করতে পারবে। আরেকটা যেটা বিষয়, হৃদয় আপনাকে ধন্যবাদ। দর্শক, আরব আমিরাতে দুবাই থেকে জানাচ্ছিলেন মাহবুব হাসান হৃদয়।